নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই আবারও তোমাদের স্বাগতম। রাজ্যের পৌরসভার তরফ থেকে কর্মী নিয়োগে নতুন চাকরির আপডেট কিন্তু রাজ্য সরকার বিজ্ঞপ্তি বের করলো। আজকেই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো সেই নোটিফিকেশান যেখানে তোমরা আবেদন করতে পারবে। বন্ধুরা, রাজ্যের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লার্কের পদে প্রায় অনেকগুলি পদ কিন্তু খালি রয়েছে, যেখানে তোমরা রাজ্যের সমস্ত ক্যান্ডিডেট পুরুষ এবং মহিলা যারা উচ্চ মাধ্যমিক পাশ করে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, আজকেই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা রাজ্য সরকারের চাকরির জন্য এখনও পর্যন্ত প্রিপারেশন নিচ্ছ। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের সামনে পুরো ডিটেলসটা আমি তুলে ধরব। আর আরেকটি যেটা তোমাদের প্রতিটি ভিডিওতে আমি বলে থাকি, যদি নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট পেতে চাও তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com কিন্তু ভিজিট করতে একদমই ভুলবে না। তোমরা কিন্তু কেউই ফলো করছো না, প্লিজ তোমরা ওখানে গিয়ে ফলো করো, তাহলে কিন্তু ওখানেও প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট কিন্তু পেতে থাকবে। বন্ধুরা, তোমরা যারা বলছি যারা চাকরির আপডেট পেতে চাও ওখানে যেতে পারো, এবং এই চাকরির আপডেটের জন্য তোমাদের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড করতে পারবে সেই নোটিফিকেশান। তাহলে চলো দেখে নিই এবারে সেই অফিসিয়াল নোটিফিকেশান কি বলছে এবং কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরব। কীভাবে আবেদন করবে সেটার জন্য কিন্তু এখানে তার ফর্ম দেয়া হচ্ছে, এবং এমনকি তোমাদেরকে বলা হচ্ছে তোমরা যারা যারা আবেদন করতে চাইছো তাদের কী যোগ্যতায় এখানে নিয়োগ করা হবে সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। অনলাইনে আবেদন করতে হবে, যেটা এখানে ক্লিয়ারলি বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশনের এই ফর্মটা তোমরা পেয়ে যাবে, সেখানে সঠিকভাবে সবটা ফিল আপ করতে হবে, যেটা তোমাদেরকে কিছুক্ষণ পরেই আমি ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেখাবো। এখন চলো দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশান যেখানে কী যোগ্যতা এবং কীভাবে আবেদন করতে পারবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমাদের সামনে নিয়ে চলে এলাম সেই নোটিফিকেশান, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুনভাবে নিয়োগ হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে এই যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটা কিন্তু 17/3/2022 এই চাকরির আপডেট বেরিয়েছে, যেখানে বলা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 21টি পদ খালি রয়েছে, যেখানে আনরিজার্ভদের জন্য 4টি, আনরিজার্ভ পিডব্লিউডিদের জন্য 1টি, আনরিজার্ভ এমএসপির জন্য 1টি, আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের জন্য 6টি, এসসিদের জন্য 2টি, এসসি এক্স সার্ভিসম্যানদের জন্য 3টি, এসটিদের জন্য 2টি, ওবিসি এদের জন্য 1টি, ওবিসি বিদের জন্য 1টি পদ খালি রয়েছে। এখানে প্রথমেই বলি যারা আবেদন করছো তাদের কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে এ পাস ইন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ইন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং হায়ার সেকেন্ডারি এডুকেশান অব ইটস ইকুইভ্যালেন্ট এখানে বলা হচ্ছে, এবং বয়সসীমা কিন্তু 40 বছরের মধ্যে হতে হবে। যারা আবেদন করছো তাদের কিন্তু বয়সসীমা 40 বছরের মধ্যে হবে, 25 থেকে 40 বছর যেখানে বলা হচ্ছে। এবং এখানে আমি বলে দিই যারা আবেদন করবে তারা কীভাবে আবেদন করবে। এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এক্সট্রা কিন্তু 10 বছরের ছাড় পাবে, এবং 40% ডিসএবিলিটি সার্টিফিকেটও কিন্তু থাকতে হবে তবে এখানে আবেদন করতে পারবে। স্পোর্টস এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অফ জুনিয়র মাইনরিটি স্পোর্টস পার্সন কোয়াটো, এখানে বলা প্রথমেই বলে দিই যারা কেএমসি বা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে স্পোর্টস পার্সন রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। যেমন যে স্পোর্টস পার্সন আছে তারা কী কী স্পোর্টসে তাতে ইনক্লুড সেটা বলে দিই, অ্যাথলেটিক, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, টেনিস,
ওয়েট লিফটিং, রেসলিং, বক্সিং, সাইকেলিং, জিমন্যাস্টিক, জুডো, রাইফেল শুটিং অ্যান্ড খোখো। এখানে বলে দিই, যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো এই ক্যান্ডিডেটদের বা এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো না, বাট যারা তোমাদের আশেপাশে নিজেদের রিলেটিভ আছে এই এলিজিবিলিটির মধ্যে পড়েছে, তারাই তাদেরকে তুমি বলে দিতে পারো এই রিক্রুটমেন্টের নোটিফিকেশান এসছে, যেখানে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইট আমি নিচে মেনশন করছি, যেখান থেকে আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিজ 150 টাকা এবং প্রসেসিং ফিজ 50 টাকা ফর আনরিজার্ভ এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য শুধুমাত্র 50 টাকা রেজিস্ট্রেশন ফিজ বা প্রসেসিং ফিজটা দিতে হচ্ছে, আর কোনো দিতে হবে না। আবেদনের লাস্ট তারিখ হচ্ছে 13/4/2022। এখানে পুরুষ এবং মহিলা যারা খেলার সাথে যুক্ত রয়েছে তারা এখানে আবেদন করতে পারে। চলো এবার দেখে নিই ফর্মটা কিভাবে ফিল আপ করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এটারই লিঙ্ক আমি নিজের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করব, যেখান থেকে একটু নিচে যাওয়ার পরেই কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের অ্যাপ্লাই অনলাইনের বাটন পেয়ে যাবে, যেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা যে ফর্মটা রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে যেতে পারবে। এখানে আসার পরেই কিন্তু তোমাকে প্রথমে সাইন আপ করতে হবে অ্যাজ এ নিউ ইউজার। যদি এখানে আগেও কখনো আবেদন করে থাকো তাহলে তোমরা লগ ইন করতে পারো নিজেদের লগ ইন আইডি দিয়ে। এখানে নিজেদের নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে প্রথমে এটাকে তোমাদের সাইন আপ করতে হবে, তারপরে তোমাদের মেন ফর্মটা দেয়া হবে। তো বন্ধুরা এইভাবে তোমাদের নাম, নিজের ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রথমে সাইন আপ করবে, এবং তারপরে সাইন আপ করার পরেই কিন্তু লগ ইন করলে এইরকম একটি ফর্ম তোমাদের সামনে চলে আসবে, যেখানে পোস্ট সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে কিন্তু বলা আছে অ্যাডভার্টাইজ নাম্বার, সেটাও কিন্তু ওখানে পেয়ে যাবে। তারপরে অ্যাড্রেস, যেমন ওয়েস্ট বেঙ্গল পার্মানেন্ট রেসিডেন্ট, সেটা দেবে। জেন্ডার সিলেক্ট করবে, যদি পুরুষ হোক পুরুষ, মহিলা হোক মহিলা। ম্যারিটাল স্ট্যাটাস, এটা ম্যারিড বা আনম্যারিড এখানে পেয়ে যাবে, যেটাও একটা দেবে যেটা তোমরা বিলং করছো। নিজের নাম সঠিকভাবে লিখবে, মায়ের নাম লিখবে, বাবার নাম লিখবে। তারপরে তোমরা নিচে চলে যাওয়ার পরেই তোমাদের সিলেক্ট করতে হবে স্টেট, এবং স্টেটের সাথে বাংলা, আদার ল্যাঙ্গুয়েজ কী জানো সেটা দিতে হয়, পিডব্লিউডি ক্যান্ডিডেট হ্যাঁ আছো কি না সেটা দেবে, এক্স সার্ভিস ম্যান, ডেট অফ বার্থ, এজ, মোবাইল নাম্বার, এর সাথে সাথে এডুকেশন কোয়ালিফিকেশান। তারপরে তোমাদের যদি মহিলা ক্যান্ডিডেট আবেদন করো, নিজেদের স্বামীর নাম, কোন জাতি থেকে বিলং করছো সেটা দেবে, এক্স সার্ভিস ম্যান কিনা দেবে, সব কিছুই এখানে সঠিকভাবে ফিল আপ করবে। তারপর ডেট অফ বার্থ, অ্যাপ্লিক্যান্ট, মোবাইল নাম্বার, এডুকেশন কোয়ালিফিকেশান, পার্সোনাল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা সেটা দেবে, দিয়ে এডুকেশন কোয়ালিফিকেশান, অ্যাপ্লিক্যান্ট, মোবাইল নাম্বার, কোন পোর্টস থেকে বিলং করছো সেটা দেবে, দিয়ে নেক্সট করলেই কিন্তু এখানে কোন টুর্নামেন্ট খেলেছো, টুর্নামেন্টে কোন কী রয়েছে সবটাই দেবে, দিয়ে ইয়েস করলেই কিন্তু তোমাদের ফর্মটা এইভাবে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে নিজেদের ফটো এবং নাম, যেটা হচ্ছে তোমাদের সিগনেচার, সেটা কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরেই কিন্তু এইভাবে তোমাদের পুরো ফর্মটা সাবমিট হয়ে যাবে, এবং তারপরে তোমরা ওখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন যে ডিটেলসটা সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, যেটা কেএমসির তরফ থেকে এসছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের এই চ্যানেলটি। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।